আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি ময়মনসিংহ বোর্ড 2023। এ প্রশ্নে আমাদের দেওয়া আছে এম প্লাস এন ইকুয়াল রুট সিক্স, এম মাইনাস এন ইকুয়াল রুট ফাইভ এবং এক্স এর মান দেওয়া আছে রুট ফাইভ প্লাস টু। এখানে ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করো, পি কিউ প্লাস থ্রি পি প্লাস 36 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই সমস্ত উৎপাদক, যেহেতু এখানে ঘাত আমাদের আছে তিন, এই সমস্ত উৎপাদক অর্থাৎ দুইয়ের উপরে যখন আমাদের ঘাত হয় সেই উৎপাদকগুলো করার জন্য আমরা কি করতে পারি, আমরা পি এর কোন মানের জন্য এই রাশিটির মান শূন্য হয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এটা হতে পারে আমাদের যে যে এই 36 এর উৎপাদকগুলো আছে, ওয়ান হতে পারে, মাইনাস ওয়ান হতে পারে, টু হতে পারে, মাইনাস টু হতে পারে, থ্রি হতে পারে, মাইনাস থ্রি হতে পারে। আবার আমরা এইগুলো মান দ্বারা দেখব যে কোন মানটি দ্বারা এই রাশিটির মান শূন্য হয়। তো আমরা যদি এখানে পি এর মান মাইনাস থ্রি বসাই, তাহলে মাইনাস থ্রির উপর যদি আমাদের কিউ হয় প্লাস থ্রি ইন্টু যদি মাইনাস থ্রি হয় প্লাস যদি 36 হয়, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে মাইনাস 36 হবে, কারণ মাইনাস থ্রির উপর কিউ হলে সেটা হয় মাইনাস 27। ঋণাত্মক সংখ্যার উপর বিজোড় সংখ্যা পাওয়ার থাকলে সেটা ঋণাত্মক কি হয়, প্লাস মাইনাসে মাইনাস 9 প্লাস 36। এই যে মাইনাস 27 মাইনাস 9, এখানে হবে মাইনাস 36 আর প্লাস 36, এটা কেটে গেলে শূন্য। আগে প্রথম আমাদের দেখতে হবে পি এর কোন মানের জন্য এই রাশিটি শূন্য হয়। তাহলে এফ অফ মাইনাস থ্রি বসাইলে আমরা এটা শূন্য পাচ্ছি। এফ অফ মাইনাস থ্রি বসাইলে পি অবস্থানে মাইনাস থ্রি হবে, যেখানে পি ছিল সেখানে মাইনাস থ্রি। তাহলে মাইনাস থ্রির উপর কিউব হলে হয় মাইনাস 27 আর প্লাস থ্রি আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস 9, মাইনাস 9 মাইনাস 27 হয় মাইনাস 36। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস 36 প্লাস 36, তাহলে এটা ইকুয়াল আমরা জিরো পেয়ে গেলাম। এই যে জিরো পেয়ে গেছি, মাইনাস 36 প্লাস 36 কেটে দিলে জিরো। এখানে আরেকটা লাইন তোমরা বাড়িয়ে করতে পারো। তো এক্স, এই যে পি এর যে মানের জন্য এই রাশিটির মান শূন্য হয়েছে সেটা পি থেকে মাইনাস করতে হবে। পি মাইনাস শূন্য হয়েছে মাইনাস থ্রি দ্বারা, করে যা হবে সেটা এই রাশিটির একটা উৎপাদক, অর্থাৎ পি প্লাস থ্রি এই রাশিটির একটা উৎপাদক। আবারও বলি, যে পি এর যে মানের জন্য এই রাশিটির মান শূন্য হবে সেই মানটি এখানকার চলক পি থেকে মাইনাস করতে হবে। তো এখানে চলক ছিল পি, মাইনাস করতে হবে যে মানটি দ্বারা এটার মান শূন্য হয়েছে, কোন মানটি দ্বারা, মাইনাস থ্রি মান দ্বারা। এই কারণে এটা হবে পি প্লাস থ্রি, মাইনাস মাইনাস থ্রি পি প্লাস থ্রি। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস থ্রি এফ অফ পি এর একটি উৎপাদক। তো যেহেতু এখানে একটি উৎপাদক আমরা পেয়ে গেছি, পি কিউ প্লাস থ্রি পি প্লাস 36, তো বাকি উৎপাদকগুলো এখান থেকে আমরা কিভাবে বের করব। বাকি উৎপাদকগুলো বের করার জন্য একটা টেকনিক আছে। একটি উৎপাদক আমরা পি প্লাস থ্রি পেয়েছি আর এখানে সর্বোচ্চ ঘাত আছে থ্রি, তো আমরা কি করব, এখানে থ্রি যেহেতু সর্বোচ্চ ঘাত এর উৎপাদক পি প্লাস থ্রি, আমরা তিনটা এখানে লিখে দিব, পি প্লাস থ্রি পি প্লাস থ্রি, আরেকটা একটু ফাঁকা করে লিখব পি প্লাস থ্রি। এখন এখানে যেহেতু পি কিউব আছে, তো প্রথম উৎপাদক এই পি প্লাস থ্রিকে কি দ্বারা গুণ করলে আমরা পি কিউব পাবো, অবশ্যই পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার দ্বারা গুণ করে দিব, পি স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে পাবো হচ্ছে পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার। কিন্তু উপরে লক্ষ্য করো, উপরের এই যে আমাদের প্রদত্ত রাশিতে কিন্তু কোনো পি স্কোয়ার নেই, থ্রি পি স্কোয়ার নেই, তার মানে এটা আমাদের মাইনাস করে দিতে হবে। এখন দেখো পরের উৎপাদককে কি দ্বারা গুণ করলে মাইনাস থ্রি পি স্কোয়ার হবে, তো অবশ্যই মাইনাস থ্রি পি, মাইনাস থ্রি পি দ্বারা গুণ করলে মাইনাস থ্রি পি স্কোয়ার, আর মাইনাস থ্রি পি আর প্লাস থ্রি এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস 9 পি। কিন্তু আমাদের উপরে আছে শুধু প্লাস থ্রি পি, কিন্তু এখানে হলো মাইনাস 9 পি, তাই আমরা এটা ব্যালেন্স করার জন্য প্লাস 12 পি দিব।
তো এখানে যেহেতু প্লাস 12 পি আসলো, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এখানে আছে পি প্লাস 3 উৎপাদক, তাহলে এখানে আমাদের শুধু পি প্লাস 3, এক মিনিট, ওকে ওকে ঠিক আছে, আমাদের তাহলে এখানে যদি 12 দ্বারা গুণ করি আমরা, তাহলে 12 পি প্লাস 3 কে যদি 12 দ্বারা গুণ করি প্লাস 36। দেখো আমি এটা আবারও বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা কি করব, আমরা পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পি প্লাস 3, পি প্লাস 3 আমরা তিনটা, এই তিনটা লিখে রাখবো, এই তিনটা লিখে রাখবো, এই তিনটা লিখে রাখবো। তো প্রথম এই যে পি কিউ ব্যালেন্স করার জন্য আমরা পি স্কোয়ার দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা পি স্কোয়ারকে গুণ করলে পি কিউ প্লাস 3 পি স্কোয়ার হবে, কিন্তু উপরে আমাদের কোনো 3 পি স্কোয়ার না থাকার কারণে একটা 3 পি স্কোয়ার আমরা মাইনাস করে দিয়েছি, মাইনাস 3 পি স্কোয়ার। এখন এই দুটা থেকে কমন নিয়ে আমাদের এটা হলো, তার মানে এখানে যে মাইনাস 3 পি স্কোয়ার হলো, এই পি কে যদি আমরা মাইনাস 3 পি দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে মাইনাস 3 পি স্কোয়ার হয়, পরে প্লাস 3 কে গুণ করলে মাইনাস 9 পি হয়। এই মাইনাস 9 পি এখানে প্লাস 3 পি, এটা ব্যালেন্স করার জন্য আমরা প্লাস 12 পি এখানে পাই, তারপরে এখানে পি প্লাস 3 এই উৎপাদককে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে এই যে 12 পি প্লাস 36 আমাদের এই রাশিটি মিলে যায়। তাহলে আমরা এই কয়েকটা পদের মধ্যে আমাদের কমন আছে কি, পি প্লাস 3, পি প্লাস 3 কমন নিলাম, তার প্রথম হলো পি স্কোয়ার মাইনাস 3 পি প্লাস 12, এটি হচ্ছে আমাদের নির্ণীয় উৎপাদক। এরপরের প্রশ্ন নম্বর 24, এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান নির্ণয় করো। এখানে এম প্লাস এন এর মান আছে, এম মাইনাস এন এর মান আছে, তো এখানে আমরা এই এখানে যেহেতু 24 অর্থাৎ 24 আছে, এটাকে আমরা কি করতে পারি, এখানে আমাদের 2 লাগে, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আমাদের 4 লাগে, অর্থাৎ 3 ইন্টু 4 ইন্টু 2, 24 কে আমরা ভেঙে নিতে পারি। তো আমরা কি করব, আমাদের যেটা দেওয়া আছে এম প্লাস এন ইকুয়াল রুট 6, এম মাইনাস এন ইকুয়াল রুট 5, আর প্রদত্ত রাশিটার দিকে একটু খেয়াল করো, এখানে আছে 24 এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এখানে আমরা দেখতেছি যে এখানে যেহেতু 24 আছে, 24 এর মধ্যে আমরা যদি 3 গুণ 4 গুণ 2 করি তাহলে 24 হয়। তো এটা কেন করব আমরা, এটা করব আমরা এই যে এম এন এর আগে যদি 4 নেই, 3 কে আমরা রেখে দিলাম, 4 এম এন, তার মানে 4 এবির সূত্র হচ্ছে, আবার এখানে যদি 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করি তাহলে এটা আমাদের হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এখানে 3 ইন্টু 4 এম এন ইন্টু 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এখানে 4 এম এন এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ অবস্থানে এম এবং বি অবস্থানে এন, এম এন প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4 এম এন এর সূত্র, এটা হচ্ছে 4 এম এন এর সূত্র, আর এটা হলো 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের সূত্র। এখন আমরা আমাদের প্রদত্ত মানগুলো বসিয়ে দিব, এম প্লাস এন এর মান রুট 6, এম মাইনাস এন এর মান রুট 5, রুট 6, রুট 5 এগুলো বসিয়ে দিব। তাহলে এখানে যেহেতু এম প্লাস এন এর উপর স্কোয়ার আছে, রুট 6 এর উপরও স্কোয়ার হবে, রুট 5 এর উপরও স্কোয়ার হবে, এখানেও তাই, রুট 6 এর উপর স্কোয়ার হবে, রুট 5 এর উপর স্কোয়ার হবে, রুট 6 এর উপর স্কোয়ার হলে থাকতেছে 6, এখানে থাকতেছে 5, এখানে থাকতেছে 6, এখানে থাকতেছে 5, কারণ স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে 3 ইন্টু 6 মাইনাস 5 ইন্টু 6 প্লাস 5। এখন 6 মাইনাস 5 হলে থাকে 1, তাহলে 3 ইন্টু 1 ইন্টু 6 প্লাস 5 হলে 11, এটা গুণ করলে আমরা পাই 33, এটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশির নির্ণীয় মান। এরপরের প্রশ্নটি আছে আমাদের একটা কমন, মোস্ট কমন প্রশ্ন, এটা সব সময় থাকে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে, শুধু এক্স এর মান আছে। তো এটার মান বের করতে আমাদের কি কি লাগে, আমরা এর আগেও দেখেছি অনেকগুলো প্রশ্নে, এই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এটার সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব
আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এই মানগুলো লাগে, কিন্তু আমাদের শুধু এক্স এর মান আছে। এই মানগুলো বের করার জন্য আমাদের এর থেকে অবশ্যই ওয়ান বাই এক্স এর মান বের করে নিতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস টু, তাহলে ওয়ান বাই এক্স এর মান কি হবে, ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু। তো এটার একটা সুন্দর মান বের করার জন্য আমরা লব হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করে দিব। হরে আছে রুট ফাইভ প্লাস টু, এর অনুবন্ধী হলো রুট ফাইভ মাইনাস টু, তাহলে ওয়ানকেও আমরা রুট ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করব, আর রুট ফাইভ প্লাস টুকেও আমরা রুট ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করে নিব। এতে কি হবে, এতে আমাদের উপরে রুট ফাইভ মাইনাস টুই থাকতেছে, আর নিচে এটা আমাদের দেখো লক্ষ্য করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র, যেখানে এ হচ্ছে রুট ফাইভ এ স্কোয়ার আর বি হলো টু। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে রুট ফাইভ এর উপর স্কোয়ার হলে কি হয় ফোর, তা রুট ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস ফোর, ফাইভ থেকে ফোর মাইনাস করলে থাকে ওয়ান, নিচে ওয়ান লেখার প্রয়োজন নেই। এখন আমাদের যেহেতু মান কি কি বের করতে হবে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মানও বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানও বের করতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানও বের করতে হবে, এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয়ের জন্য। তো প্রথম আমরা এই যে এক্স এবং ওয়ান বাই এক্স এর মান যোগ করে দিব, তাহলেই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে পারবো। এক্স এর মান রুট ফাইভ প্লাস টু, আর ওয়ান বাই এক্স এর মান রুট ফাইভ মাইনাস টু। এখান থেকে দেখো টু টু কেটে দিলে কি থাকে, টু রুট ফাইভ। এখন পরবর্তী আর দুটা মান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে এ অবস্থানে আছে এক্স আর বি অবস্থানে আছে ওয়ান বাই এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স এক্স কেটে গেল। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি, টু রুট ফাইভ, এর উপর স্কোয়ার করলে কত হবে, টু এর উপর স্কোয়ার করলে হবে ফোর ইন্টু রুট ফাইভ এর স্কোয়ার ফাইভ, ফাইভ ইন্টু ফোর হলে হয় টোয়েন্টি, টোয়েন্টিতে টু মাইনাস করে এইটিন। এরপর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের করব, তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটি হলো আমাদের এ কিউব প্লাস বি কিউব এর সূত্র। এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কি, এ প্লাস বি হোল কিউব, তারপরে হচ্ছে আমাদের মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হবে, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স, বি এর জায়গায় হবে ওয়ান বাই এক্স ইন্টু এর জায়গায় হবে এক্স, বি এর জায়গায় হবে ওয়ান বাই এক্স। ওকে, তাহলে আমরা মানটি বের করে নিই, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স, এখানে ইন্টু হবে থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। ওকে, তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু রুট ফাইভ বসিয়ে দিই, তো টু রুট ফাইভ এর উপর কিউব, এখানে এক্স এক্স কেটে দিলে থ্রি ইন্টু টু রুট ফাইভ, তো টু এর উপর কিউব হলে এখানে হবে এইট, আর রুট ফাইভ এর উপর কিউব হলে দেখো রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ, তো এই যে রুট ফাইভ গুণ করলে কি হয় রুট ফাইভ স্কোয়ার, তো আমরা নিশ্চয়ই জানি যে রুট ফাইভ স্কোয়ার স্কোয়ার রুট কেটে যায় আর এখানে থাকে রুট ফাইভ, তাহলে এখানে হবে ফাইভ রুট ফাইভ, তাহলে রুট ফাইভ কিউব হলে আমরা পাচ্ছি ফাইভ রুট ফাইভ, আর এইট এইট এবং ফাইভ রুট ফাইভ গুণ করলে ফর্টি রুট ফাইভ, অর্থাৎ এখানে টু এর উপর হচ্ছিল আমাদের এইট আর রুট ফাইভ হচ্ছিল হচ্ছে ফাইভ রুট ফাইভ, তাহলে এইট এবং ফাইভ গুণ করলে ফর্টি, অর্থাৎ চল্লিশ রুট ফাইভ থেকে তিন আর দুই গুণ করলে ছয়, ছয় রুট ফাইভ অর্থাৎ সিক্স রুট ফাইভ, এটা মাইনাস করলে থার্টি ফোর রুট ফাইভ। তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা আগে বের করে নিলাম হচ্ছে কত, টু রুট ফাইভ, আর
x square plus 1 by x square মান বের করলাম 18 x cube plus 1 by x cube মান বের করলাম 34 root 5 তো এই মানগুলো আমরা আমাদের x to the power 5 plus 1 by x to the power 5 এর একটি সূত্র আমরা জানি সেটি হলো x square plus 1 by x square into x cube plus 1 by x cube minus x plus 1 by x এখানে আমরা মানগুলো বসিয়ে দিব তো এটি কিন্তু আমরা এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x কিউব প্লাস 1 বাই x কিউব এই দুটি মান গুণ করেও করতে পারি তো আমি প্রশ্নের শেষে আবার গুণ করে করে দেখাইব তো এখানে মানগুলো আমরা বসিয়ে দিলে এটা গুণ করলে আমাদের হয় 612 রুট 5 আর এখানে মাইনাস 2 রুট 5 তো 612 এর থেকে এটা মাইনাস করলে 610 রুট 5 অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল 610 রুট 5 প্রমাণিত তো এটার বিকল্পটা আমি আরেকবার দেখিয়ে দিই বিকল্পটা কিভাবে করা যায় এই যে দেখো বিকল্পটা কি আমরা এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবং x কিউব প্লাস 1 বাই x কিউবের মান দুটি গুণ করে দিব এটির মান ছিল 18 বাই 18 আর এটি ছিল 34 রুট 5 এটি গুণ করলে আমরা দেখলাম এর আগে 612 রুট 5 হয় এখন গুণ করব কিভাবে এই x x কিউব দ্বারা যদি আমরা এই x স্কয়ার কে ভাগ করি সরি গুণ করি তাহলে হবে x টু দি পাওয়ার 5 x কিউব দ্বারা 1 কে গুণ করলে এখানে x কিউব হবে x কিউব কে x স্কয়ার দ্বারা ভাগ করলে থাকবে x আবার পরবর্তী যে যে আমাদের 1 বাই x কিউব আছে এটা দ্বারা যদি একে গুণ করি তাহলে কি হচ্ছে এখানে আমাদের x স্কয়ার আসতেছে x স্কয়ার আর x কিউব কাটাকাটি করলে এখানে 1 বাই x থাকে আর এই দুটা গুণ করলে হয় হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 5 তো এগুলো আমরা লিখে দিই আর 18 আর 34 রুট 5 গুণ করলে হয় 612 রুট 5 এখন এই যে এই মানটা আমরা উপাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দিব একই আমাদের সূত্র করায় গুণ করে করায় একই এখানে x টু দি পাওয়ার 5 আছে তো ওটা মানটা আমরা x প্লাস 1 বাই x এর মান কি জানি 2 রুট 5 তো 2 রুট 5 বসিয়ে দিলে এখানে 612 রুট 5 থেকে মাইনাস 2 রুট 5 করলে এখানে আমাদের থাকে 610 রুট 5 অর্থাৎ x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটি হচ্ছে আমাদের 610 রুট 5 প্রমাণিত তো ওকে আমরা দুইভাবে প্রমাণ করতে পারি এই যে এভাবেও করতে পারি আবার সূত্র দিয়েও করতে পারি